25 নভেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যের পুর ও নগর সংস্থার ভোট। এই নির্বাচনকে সামনে রেখে চলছে প্রশাসনিক প্রস্তুতি। শুরু হয়েছে ভোটকর্মীদের পোস্টাল ব্যালেটে ভোটদান পর্ব। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে ব্যালেটে ভোট অনুষ্ঠিত হলো। মোট 79 জন ভোটার পোস্টাল ব্যালেটে ভোট দেবেন। শুক্রবার থেকে শুরু হলো ব্যালেটে ভোট, শনিবারও চলবে ভোটদান পর্ব। ভোট সম্পর্কে বলতে গিয়ে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ পি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালেটে ভোট, তবে কঠোর নিরাপত্তা বলের মধ্যেই চলছে প্রথম দফায় পোস্টাল ব্যালেটে ভোট। वो हमारे जो अभी आर ऑफिस में पोस्टल बैलेट का EDV का वोटिंग चल रहा है, वो 2 दिन के लिए आज और कल 19 और 20 सुबह 10 बजे से 4 बजे तक रहेगा। इसमें हमने जितना रजिस्टर्ड EDV वोटर है वो आके उनका पोस्टल बैलेट सबमिट कर सकते हैं। तो कितना वोटर होगा सर? तो टोटल हमारा उधर 79 रिक्वेस्ट है, तो वो वोटिंग चल रहा है, उसका जितना वोटिंग वोट आया ये सब हम 4 बजे वोटिंग खत्म होने के बाद आपको रिपोर्ट दे देंगे। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया, TNN।